আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটি দারুণ অ্যাপ্লিকেশনের সন্ধান দিতে চলেছি বন্ধুরা। আপনার যে কোনো ফটোকে মাত্র এক ক্লিকেই টাচ করলেই ম্যাজিক দেখতে পাবেন। আপনারা চাইলে বিভিন্ন টাইপের ফটো এডিটিং করতে পারবেন মাত্র এক ক্লিকে। এই কাজটি শিখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে এবং কাজটি করা শিখতে হবে। আমি আছি রাকিবুল, আপনারা দেখছেন ট্রেলি অ্যাপস টিপস। বন্ধুরা, এক ক্লিকেই ম্যাজিক, জাস্ট এক ক্লিকে ম্যাজিক করতে পারবেন। এই সফটওয়্যারটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে চাইলেই আপনারা ডাউনলোড করে কাজটি করতে পারবেন। চেক বন্ধুরা, কাজটি শুরু করা যাক। প্রথমে আমরা সফটওয়্যারটি ওপেন করব। বন্ধুরা, সফটওয়্যারটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখান থেকে জাস্ট আপনারা ফটোটি টাচ করবেন, এখানটি ফটোটি টাচ করার পর এখান থেকে বন্ধুরা পেয়ে যাবেন আপনার গ্যালারি। এখানে গ্যালারিতে টাচ করে দিবেন, টাচ করলে এরকম একটি অপশান নিয়ে চলে আসবে। এখান থেকে জাস্ট পিকচারে টাচ করে দিবেন। এখন আপনার যে ফটোটিতে কাজটি করবেন সেই ফটোটি এখানে ইনপুট করে নেবেন। আমি বন্ধুরা এই ফটোটিতে কাজটি করব, তাই এই ফটোটি আমি ইম্পোর্ট করে নিলাম। বন্ধুরা, এখান থেকে একটি অপশান পেয়ে যাবেন, এখানে ব্রাইট রেঞ্জ। আপনি চাইলে আপনার ছবিকে সুন্দর করে আরও ব্রাইট রেঞ্জ কমাতে এবং বাড়াতে পারবেন। দেখ বন্ধুরা, আমি মিডিল পয়েন্টে রাখলাম। রাখার পর এরকম একটি ইন্টারস্পেস পেয়ে যাবেন, এখানে লেখা থাকবে LUT লুটস। এখানে জাস্ট টাচ করবেন, টাচ করার পর এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখান থেকে আপনারা স্ক্রল ডাউন করতে হবে, এদিকে জাস্ট আমি একটু স্ক্রল ডাউন করব। আর অবশ্যই বন্ধুরা নেট কালেকশন দিয়ে কাজটি করতে হবে। এখানে একটি অপশান পেয়ে যাবেন টপস 25, এখানে জাস্ট টাচ করবেন। টাচ করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পিসেটটি চলে আসছে। আপনারা চাইলে যে কোনো ফটোকে জাস্ট একটি টাচ দিবেন, বন্ধুরা মাত্র একটি টাচ করবেন আর ফটোর কালারটি চেঞ্জ করতে পারবেন। এভাবে চাইলে আপনার ফটোকে এখান থেকে সেভ করে আপনার ফেসবুক মেসেঞ্জারে আপলোড করে হাজার হাজার লাইক আনতে পারবেন। বন্ধুরা, এখন এই সফটওয়্যারটি অথবা এই ছবিটি আপনারা কেমন করে সেভ করবেন তার জন্য এখানে একটি অপশান পেয়ে যাবেন, এখানে লেখা থাকবে এক্সপোর্ট। এখানে জাস্ট টাচ করবেন, টাচ করার পর এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রথমে লেখা থাকবে সেভ টু গ্যালারি। বন্ধুরা এখানে জাস্ট সেভ টু গ্যালারিতে টাচ করে দিবেন, এখানে একটু লোডিং নেবে, নেওয়ার পর ছবিটি সেভ হয়ে যাবে। বন্ধুরা অটোমেটিক ছবিটি সেভ হয়ে গেছে গ্যালারিতে। এখন এই সফটওয়্যারটি আপনার মোবাইলে কেমন করে ডাউনলোড করবেন তার জন্য বন্ধুরা আপনার ফোনে প্লে স্টোরটি ওপেন করতে হবে। প্লে স্টোরটি ওপেন করার পর এখানে জাস্ট লিখবেন 3D লুট, LUT লুট 2, জাস্ট 3D লুট 2 লিখে সার্চ করবেন। বন্ধুরা সার্চ করার পর দেখতে পাচ্ছেন সফটওয়্যারটি চলে এসছে, এরকম সফটওয়্যারটির ইন্টারফেস দেখাবে। এখানে জাস্ট আপনারা টাচ করবেন, টাচ করার পর দুইটি অপশান পেয়ে যাবেন, এখানে ইনস্টল লেখা থাকবে, আপনারা অবশ্যই ইনস্টল করে কাজটি করতে পারবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।